এশিয়া মহাদেশ বিশ্বের সবচেয়ে বড় এবং জনবহুল মহাদেশ। 49টি দেশ নিয়ে গঠিত এই মহাদেশ পৃথিবীর স্থলভাগের 30% দখল করে আছে, আর বিশ্বের মোট জনসংখ্যার 60% মানুষের বাস এই মহাদেশে। গত এক শতকে এই মহাদেশের জনসংখ্যা বেড়েছে 4 গুণ। জিডিপির দিক থেকে হিসেব করলে এই মহাদেশের দেশগুলো পিছিয়ে আছে পৃথিবীর উন্নত দেশগুলোর তুলনায়। এশিয়া মহাদেশে গরিব 5টি দেশ নিয়ে থাকছে আমাদের আজকের পর্ব। উত্তর কোরিয়া। এশিয়ার সবচেয়ে গরিব দেশের তালিকায় উত্তর কোরিয়া রয়েছে 1 নম্বরে। উত্তর পূর্ব এশিয়ার দেশ উত্তর কোরিয়া মূলত কোরীয় উপদ্বীপের অর্ধেকটা নিয়ে গঠিত হয়েছে। দেশটির রাজধানী এবং সবচেয়ে বড় শহর পিংহিং। দেশটির আয়তন 120,540 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা 2,54,00,000-এর মতো। 1990 শতকের বেশ কিছু প্রাকৃতিক দুর্যোগ দেশটির অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছিল। এর ফলে 1994 থেকে 1998 সাল পর্যন্ত ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয় দেশটিতে। এতে মারা গিয়েছিল 4 লাখের বেশি মানুষ। বর্তমানে সামরিক সরকার নিয়ন্ত্রিত দেশটিতে 93% মানুষ শিক্ষিত, কিন্তু স্বাস্থ্য, কৃষি বা শিল্পক্ষেত্রে দুর্বল অবকাঠামোয় দেশটি উন্নয়নে বাধা দিচ্ছে। দেশটিতে বেশিরভাগ মানুষ কোরীয় ভাষায় কথা বলে থাকে, এবং মজার ব্যাপার হলো উত্তর কোরিয়ায় 65% মানুষ কোনো ধর্ম বিশ্বাস করে না। দেশটির মাথাপিছু হয় $1,800। আফগানিস্তান। পর্বত এবং মরুভূমির দেশটিতে প্রস্তর যুগের মাঝামাঝি সময়ে মানুষের বসবাস। 1973 সালে এক গণ অভ্যুত্থানের ফলে রাজতন্ত্রের পতন হয় এবং প্রজাতন্ত্র গঠিত হয়। কিন্তু এরপর থেকে বিদ্রোহ, গণ অভ্যুত্থান, IS এবং 1979 থেকে 1989 সাল পর্যন্ত চলা গৃহযুদ্ধে 20 লাখ আফগানের মৃত্যু হয় বলে জানা যায়। 1996 সালে কাবুল দখল করে নেয় তালেবানরা, আসে আল কায়দার মতো সন্ত্রাসবাদী জঙ্গি দল। 2001 সালে মার্কিন হামলায় তালেবানরা উৎখাত হলে চালু হয় গণতন্ত্র। আফগানিস্তানের রাজধানীর নাম কাবুল। 6,52,866 বর্গ কিলোমিটার আয়তনের দেশটিতে প্রায় 3.5 কোটি মানুষের বসবাস। দেশটির 36% মানুষ শিক্ষিত, ফলে দেশটির যুদ্ধ বিধ্বস্ত মানুষ দারিদ্র সীমা নিচে বসবাস করে। দেশটির 99% মানুষ মুসলমান। আফগানিস্তানের মাথাপিছু আয় $2,000। ইয়েমেন। এশিয়া মহাদেশের সবচেয়ে গরিব দেশের তালিকায় রয়েছে ইয়েমেন 3 নম্বরে। আরব উপদ্বীপের দক্ষিণ পশ্চিমে অবস্থিত দেশটির আয়তন 5,27,968 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা 3 কোটির কাছাকাছি। ইয়েমেনের রাজধানীর নাম সানা। এটি বিশ্বের প্রাচীন শহরগুলোর মধ্যে একটি। 1990 সালে উত্তর এবং দক্ষিণ ইয়েমেন একত্রিত হয়ে ইয়েমেন প্রজাতন্ত্র গঠিত হয়। মূলত দুর্বল অবকাঠামো, শিক্ষা এবং স্বাস্থ্যখাত ইত্যাদি দেশটির অগ্রযাত্রায় বাধা হয়ে দাঁড়াচ্ছে। 2011 সালে দারিদ্র, বেকারত্ব এবং দুর্নীতি প্রতিবাদে রাস্তায় নেমে আসে জনগণ। 2012 সালে নির্বাচনও হয়েছিল দেশটিতে। 2017 সালে দেশটি নতুন করে শুরু হয় গৃহযুদ্ধ। বর্তমানে 2 কোটি মানুষ গৃহযুদ্ধের শিকার। দেশটির বেশিরভাগ মানুষ ইসলাম ধর্মের অনুসারী। তারা ইয়েমেনি ভাষায় কথা বলে। দেশটির মাথাপিছু আয় $2,476। নেপাল। মাউন্ট এভারেস্ট বা হিমালয়ের দেশ হিসেবে আমরা নেপালকে চিনি। দক্ষিণ এশিয়ায় অবস্থিত দেশটির আয়তন 1,47,181 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা প্রায় 3 কোটি। নেপালের রাজধানীর নাম কাঠমান্ডু। 1951 সালে দেশটি সংসদীয় আইন চালু হলেও 1960 এবং 2005 সালে তা লুপ্ত করে দেওয়া হয়। 1990 শতকে এবং 2000 সালের দিকে দাঙ্গা ও গৃহযুদ্ধ শুরু হয়েছিল দেশটিতে। নেপালের অর্থনীতি মূলত সেবা এবং কৃষি নির্ভর। দেশটির 76% নিয়োজিত মানুষ রয়েছে কৃষিক্ষেত্রে। দুর্বল অর্থনীতি, বেকারত্ব বা দারিদ্রতার কারণে ব্যাহত হচ্ছে দেশটির উন্নয়ন। দ্রুত জনসংখ্যা বৃদ্ধি দেশটির প্রধান সমস্যা। দেশটির 81% মানুষ
হিন্দু ধর্মের অনুসারী। নেপালের মাথাপিছু আয় ২৫৭৩ মার্কিন ডলার। তাজিকিস্তান, এশিয়া গরিব দেশের তালিকায় তাজিকিস্তান রয়েছে ৫ নম্বরে। ১৯২৯ সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন অংশে পরিণত হয় দেশটি, আর ১৯৯১ সালে স্বাধীনতা লাভ করে তাজিকিস্তান। কিন্তু এর টানা ৬ বছরে গৃহযুদ্ধের ফলে দেশটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। মধ্য এশিয়ার দেশ তাজিকিস্তান, দেশটির রাজধানী এবং বড় শহর দুশানবে। ১৪৩১০০ বর্গ কিলোমিটারের আয়তনের দেশটিতে জনসংখ্যা প্রায় ৮৮ লক্ষ। দেশটির ৯০% এলাকা পার্বত্য অঞ্চল এবং সেই কারণে খাদ্য সম্পূর্ণ নয় দেশটি। দেশটি ৯৮% মানুষ মুসলমান। তাজিকিস্তানের মাথাপিছু আয় ৩১৪৬ মার্কিন ডলার।